Hey guys, assalamualaikum. Kya unachen shobai? Aasha kori shobai bhalo achen. Welcome to my official YouTube channel, Mr. Antor's Diary. Aske chole aslam Joshorer. Eta ki 0 point na? 0 point er. Mane Joshor je swimming pool tar pashei ite candlelight cafe the. Amra dui bondhu. Prothome amader planning chilo hocche chicken fry khabo. Kintu but o bollo je na. Amra ektu planning change kori. Prottek dini to pray dini chicken fry khawa hoy. Kintu aske amader planning hocche grill chicken khabo, tandoori chicken khabo. আর বাটার নান সো ক্যান্ডেল ক্যান্ডেল লাইট ক্যাফের আমরা হচ্ছে এই গ্রিল গ্রিল চিকেন অ্যান্ড তন্দুরি চিকেনটা একটু ট্রাই করি দেখি কেমন লাগে সো গাইজ চলুন সো গাইজ এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ক্যাফের ইন্টেরিয়ার ভিউ এটা এটা ভিতরের সাইডের যে ভিউটা এটা এখানে অনেকগুলো লোকজন এখানে একসাথে খাওয়া করতে পারবে অনেক স্পেস এর ভিতরে অনেক স্পেস অনেক লোক একসাথে খাওয়া করতে পারবে বাট একটু বর্ষাকালে একটু প্রবলেম দেখা দেবে কেননা উপরে কোনো রুফ নাই But এই যে ছোট ছোট যে টিলাগুলো আছে এর ভিতরে বসে খাওয়া যাবে সো গাইজ এটা ক্যান্ডেল লাইট ক্যাফের এটা একটা হচ্ছে মেনু কার্ড আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন কোন খাবারের দাম কি কি আর আমাদের খাবারে যে চলে এসেছে এটা হচ্ছে তান্দুরি চিকেন এটা সোনালী মুরগি দিয়ে তৈরি তান্দুরি চিকেন এটা আর এটা হচ্ছে তান্দুরি চিকেনের এটা হচ্ছে লেগ পিস আর এটা হচ্ছে গ্রিল চিকেন এটা ব্রেস্ট পিস আর এই যে হচ্ছে বাটার নান সো গাইজ এখন খাওয়া শুরু করব এখন প্রথমে কি দিয়ে শুরু করা যাক প্রথমে আমি হচ্ছে একটু গ্রিল দিয়ে ট্রাই করব এটা গ্রিল দিয়ে আমি একটু ট্রাই করি এটা মেবি পোলট্রির মেবি তাই না হুম ব্রয়লার হুম গ্রিলের ডেকোরেশনটা সুন্দর ছিল হুম এবার একটু গ্রিলটা ভালো আছে 130 টাকা দামে অনুযায়ী ভালো আছে আর এবার একটু রেশমি তান্দুরি চিকেনটা একটু ট্রাই করি গার্লিক নানটা সফট অনেক হুম এটাও ভালো খাবারের মানটা অনেক সুন্দর আছে দাম অনুযায়ী খাবারের মানটা ঠিক আছে সো গাইজ খাওয়ার পরে আরও কিছু কথা হবে সো গাইজ এখানকার খাবারটা অনেক সুন্দর ছিল স্পেশালি হচ্ছে আমার গ্রিল চিকেনটা অনেক সুন্দর লাগছে কেননা আপনার যে তান্দুরি যে চিকেনটা হয় ওটার আসলে সোনালী মুরগি দিয়ে করা তো মুরগি সোনালী মুরগির গায়ে তো আসলে মাংসের পরিমাণ অনেক কমই থাকে আসলে এই কারণে মাংসের পরিমাণটা একটু কমই ছিল টেস্টটা পারফেক্ট ছিল টেস্টটা পারফেক্ট কিন্তু হচ্ছে আমি গ্রিল চিকেন যেটা আর বাটার নান তো অস্থির অনেক সফট ছিল যেটা ও বললো সো গাইজ তেঁতুলের চাটনি মেয়োনিজ সালাদ অনেক কিছু সুন্দর ছিল সো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আমরা সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকুন আপনাদের অনুপ্রেরণায় আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহী হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম